বাংলাদেশ টিম ঠিক এইভাবে আর কতটা মানুষের মনে কষ্ট দিয়ে আসা জাগিয়ে আবার মানুষকে হতাশ করবেন আমার জানা নেই আপনাদের জানা আছে কিনা বলেন ঠিক যখন থেকে আমরা বাংলাদেশের খেলা মানে যখন থেকে দেখি বা খেলা বসতে শুরু করি ঠিক তখন থেকেই এই একটা সমস্যা দেখতেছি ইজি সহজ জিতা মেচগুলা মানে তারা এমনভাবে ক্রিয়েট করে মানে লাস্টের দিক দিয়া। মানে আমাদের আশা জাগিয়েও মানে আমাদেরকে মানে হতাশ করা তাদের লাগবেই মানে তারা মাটি নামে মনে হয় যে আমাদেরকে হতাশ করার জন্য আজকের ম্যাচটির কথা কী বলবেন আজকের ম্যাচটি কি তারা জিততে পারতো না এত সুন্দর একটি ম্যাচ তিরিশ বলে তিরিশ রান লাগে যেখানে বলে বলে রান লাগে আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশ একটি বাড়ার জন্য কিন্তু চাপে পড়েনি কোনো ফার্স্টের দিক দিয়ে যখন তানজিব তামিম যখন আউট হয়ে যায় হ্যাঁ একটা তানজিব তামিম শুধু রান করতে পারেনি বাকি মোটামুটি সবাই কিন্তু যার যার জায়গা থেকে অল্প অল্প করে রান করে দিয়ে গেছেন কারণ টার্গেটটা কিন্তু খুবই কম ছিল হ্যাঁ জানি যে মাঠের পিসের অবস্থাটা খারাপ ছিল কিন্তু বাংলাদেশের যে টার্গেট টার্গেট কিন্তু অত বেশি টার্গেট ছিল না খুব সামান্য একটি টার্গেট ছিল আপনার যেই আপনার যে একশো বিশ বলের খেলা একশো বিশ বল থেকেও কিন্তু কম রান ছিল সো এই টার্গেটটা তারা কিন্তু ফার্স্টে যারা ব্যাটিং করেছে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচটা বের করে দিয়ে আসছিলো শেষের দিক দিয়ে যে এরকম একটা অবস্থা হইব মানে এটা মানে এই মানে তাও একটা এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো এরকম একটা ম্যাচে এটা মানে আসলেই আমরা এক্সপেক্ট করি নাই। মানে এটা কীভাবে সম্ভব মানে আসলে কি মানে এরকম হার বাংলাদেশের এই প্রথম না মানে এরকম হার দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন আর কি বলবো আর ভাই ধরে আশায় টিভিটার সামনে বসে আছি বাংলাদেশ দলটা জিতবো মানে সবাই একটা নিয়ে বের হবো ঠিক এই এইভাবে যদি এইভাবে যদি মানে একবারে শেষ পর্যায়ে এসে যদি আমাদের এইভাবে হতাশ করে তাহলে সত্যি আর মানে কি যে বলবো সেটা কোনো অপেক্ষা রাখে না এভাবে যে কত ম্যাচ হতাশ করলো আমাদের ইজি সিউর ডিজ দা ম্যাচ আসলে বাংলাদেশের খেলাটা আমরা কালকেই দেখে ফেলেছিলাম কারণ কীভাবে দেখলাম পাকিস্তানের সাথে ইন্ডিয়া যে ম্যাচগুলো হয়েছিলো কালকে গতকালকে পাকিস্তান শেষ শেষে ব্যাটিং করার ফলে মানে যেই অবস্থাটা ক্রিয়েট করছিল বাংলাদেশ কিন্তু সেই একই অবস্থা ক্রিয়েট করলো সস টার্গেট ইজি ম্যাচ ইজি শুর জিতা ম্যাচ ম্যাচও বের করে ফেলে মানে ফেললো তারা লাস্টের দিক দিয়ে এসে তারা ফিনিশিংটি দিতে পারল না যাই হোক আর আমি কী বলবো আমার মাথায় কিছু কাজ করতেছে না যাই হোক আপনাদের খেলা থেকে কেমন লাগলো বলেন আপনার